Namaskar. মই দলি আপোনালোকে চাই আছে ডি ক্রস কারেন্ট কলিকতা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে অব্যাহত আছে বিজেপির বিরোধী কার্যসূচী কলকাতা চলো আর বিজেপির সচিবালয় যাত্রার কার্যসূচীত প্রশাসনে বলপূর্বকভাবে বাধা দিয়া সম্পর্কত এতিয়া তথ্য বিচারিছে কলকাতা উচ্চতম ন্যায়ালয়ে এই কার্যসূচী যে কার্যসূচী কংগ্রেস বিজেপিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আরম্ভ করেছিল এই কার্যসূচী সন্দর্ভতে হয়েছে এনে ঘটনা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে মঙ্গলবারে নবান্ন চলো কার্যসূচী গ্রহণ করেছিল বিজেপিয়ে আর সমদলের কার্যসূচীত অংশ লবলৈ অহা দলটোর কর্মীক অনাহকত আটক করা বলে অভিযোগ উত্থাপন করেছে বিজেপিয়ে এই সম্পর্কত কলকাতা উচ্চ ন্যায়ালয়ে পশ্চিমবঙ্গের গৃহ সচিবর পৰা সম্পূর্ণ তথ্য বিচারিছে আর বিজেপির রেলীত বাধা রুখত পৰিছে এতিয়া গৃহ সচিব সোমবারের ভিতর দিব লাগিব তথ্য নবান্ন চলো কার্যসূচী গ্রহণ করেছিল বিজেপিয়ে বিজেপির রেলীত বাধা আর রুখত পৰিছে এতিয়া গৃহ সচিব আর এই ঘটনা হয়েছে কলিকতাত যি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে মমতার সরকারের বিরোধিতা করে যে কার্যসূচী গ্রহণ করেছিল বিজেপিয়ে কলকাতা চলো সেই কলকাতা চলোর কার্যসূচী সন্দর্ভতে এতিয়া আরম্ভ হয়েছে এনে বিভিন্ন ঘটনা এই সম্পর্কত কলকাতা উচ্চ ন্যায়ালয়ে পশ্চিমবঙ্গের গৃহ সচিবর পৰা সম্পূর্ণ তথ্য বিচারিছে কিয়নো এতিয়া উত্থাপন হয়েছে যে বিজেপির রেলীত বাধা আর তার বাবে রুখত পৰিছে গৃহ সচিব আর এইভাবেই সোমবারের ভিতর দিব লাগিব তথ্য বলে উত্থাপন করেছে দাবি বিজেপি সচিবালয় যাত্রার কার্যসূচীত প্রশাসনে বলপূর্বকভাবে বাধা দিয়া সম্পর্কত তথ্য বিচারিছে কলকাতা উচ্চ ন্যায়ালয়ে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে মঙ্গলবারে নবান্ন চলো কার্যসূচী গ্রহণ করেছিল বিজেপিয়ে সমদলের কার্যসূচীত অংশ লবলে অহা দলটোর কর্মীক অনাহকত আটক করা বলে অভিযোগ উত্থাপন করেছে বিজেপিয়ে এই সম্পর্কত কলকাতা উচ্চ ন্যায়ালয়ে পশ্চিমবঙ্গের গৃহ সচিবর পৰা সম্পূর্ণ তথ্য বিচারিছে মুখ্য ন্যায়াধীশ প্রকাশ শ্রীবাস্তব আর ন্যায়াধীশ আর ভরদ্বাজর নেতৃত্বত গঠিত বিচারপীঠে অহা সোমবারের ভিতর সম্পূর্ণ তথ্য দাখিলর নির্দেশ দিছে গৃহ সচিব ইয়ারপরি রাজহুয়া স্বার্থ জড়িত আবেদন করা আবেদনকারী সুবীর সৈন্যালর মতে বিজেপির কর্মীসকলক বলপূর্বকভাবে বাধা দিয়া হয়েছিল আর দলের নেতাসকলক যতে ততে গ্রেপ্তার করা হয়েছিল দলের তরফের পর এইবলিও দাবি করা হয়েছে যে বিজেপির কর্মীসকলক কলকাতাত প্রবেশ পথ আর হাওড়াত রেল আর গাড়ির পর নামিবলৈ দিয়া হওয়া নাছিলে তদুপরি দলটোয়ে অভিযোগ করা অনুসরি মুরলীধর সেন রোডত থাকা বিজেপির কার্যালয়ের পর কর্মীসকলক প্রবেশ আর প্রস্থানত বাধা দিয়া হয়েছিল আবেদনকারী সুবীর সৈন্যালর মতে বিরোধী দলপতি শুভেন্দু অধিকারীকো আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল হাওড়ার মেট্রোপলিটান অঞ্চলত 144 ধারা জারি করার বাবে তাত শোভাযাত্রার বাবে কোনো অনুমতি প্রদান করা হওয়া নাছিল বলি দাবি করেছে অ্যাডভোকেট জেনারেল এস এন মুখার্জিয়ে অ্যাডভোকেট জেনারেল মুখার্জিয়ে জনার মতে যিসকল নেতাক গ্রেপ্তার করা হয়েছিল তেওঁলোকক পার্সোনেল বন্ডত মুক্তি দিয়া হয়েছে ইফালে রাজ্যখনের কিছুমান স্থানত আরক্ষীর বেরিকেড ভাঙি বিজেপি কর্মী অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছিল বলে জানাইছে প্রশাসনে আর এই মুহূর্তে বিজেপির রেলীত বাধা দিয়ার বাবে রুখত পৰিছে গৃহ সচিব কলিকতাত সোমবারের ভিতর দিব লাগিব তথ্য বলে দাবি উত্থাপন করেছে বিজেপিয়ে উল্লেখনীয়ভাবে কলিকতাত নবান্ন চলো কার্যসূচী গ্রহণ করেছিল বিজেপিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে আর তার পরবর্তী সময়তে এটা রুখত পৰিছে গৃহ সচিব কিয়নো এই বিজেপির কার্যসূচীত বাধা দিছিল গৃহ সচিবে